জ্যাম হাব স্টুডিও নিবেদিত শনিবারের গপ্প এই সেগমেন্টে আজ আপনাদের জন্য সন্তু মাইতির লেখা মুখোশের আড়ালে, চিত্রনাট্য ও চরিত্রবিন্যাস আরফান আলী খান, অডিও মিক্স মাস্টার ও পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু পাত্র, অডিও এডিট অশ্রুকুমার ভট্টাচার্য, আবহ সঙ্গীত নির্দেশনা ও সূত্রধার আমি ইন্দ্র। অন্যান্য চরিত্রে পাওলি, অশ্রু, আরফান, অর্পিতা, কৃষ্ণেন্দু ও পৌলমী। শুরু হচ্ছে আজকের গপ্প সন্তু মাইতির লেখা মুখোশের আড়ালে। ঘড়িতে বিকেল পাঁচটা পেরিয়ে কয়েক মিনিট হয়েছে। আকাশের দক্ষিণ কোণে কালো মেঘের পুরু আস্তরণ পড়তে শুরু করেছে। তখন গ্রীষ্মের সৌজ্জ্বলিক উজ্জ্বলনশীল দাবদাহের পারদ সরিয়ে চারিদিকটা যেন শৈত্যলিক নিকষ অন্ধকারে ডুবে যেতে শুরু করেছে। ঐশী আসুর চা দোকান থেকে সামান্য তফাতে একটা বটগাছের তলায় বসে চায়ে চুমুক দিচ্ছে। সঙ্গে আরও দুজন ব্যক্তি ওই একই কাজে মগ্ন। অবশ্য ওরা সবাই রয়েছে সিভিল ড্রেসে। ওখান থেকে বিধাননগর পুলিশ স্টেশন হেঁটে মিনিটখানেক হবে। কালবৈশাখীর দমকা হাওয়া ওঠার উপক্রম মাত্র। এরই মধ্যে আশুর দোকান ঘিরে রাখা ওই ভিড়ের সম্মুখে একটি মাঝবয়সী মহিলার উপস্থিতি কারো নজরে আসেনি। আর সেই অনুযায়ী তার জিজ্ঞাসু প্রশ্নে আশু কর্ণপাতও করেনি। কিছুটা ভিড় কমার পর দোকানের সামনে ওই সারিবদ্ধভাবে থাকা বিস্কিটের জারগুলোর মধ্যে একটি জারকে নির্দেশ করে ওই মহিলাটি জিজ্ঞাসা করে, বাবু এটার দাম কত? 8 টাকা। মহিলাটি পুনরায় একটি কেকপূর্ণ জারকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, এই কেকটা? এটা 10 টাকা। শুনেই তিনি তার হাতে থাকা নাইলনের ব্যাগের মধ্যে হাত ঢুকিয়ে কতকগুলো খুচরো পয়সা নাড়াচাড়া করার পর আশুকে বলে, বাবু ওই 8 টাকার বিস্কুটটাই একটা দিন। আশু জার থেকে একটি বিস্কিট মহিলাটির হাতে তুলে দিল। মহিলাটি বিস্কিটটি হাতে স্পর্শ করার পর তার শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে থাকা একটি বাচ্চা মেয়ের মুখের দিকে তাকাতে শুরু করেছে। মায়ের হাতে বিস্কিট দেখে ওই বাচ্চা মেয়েটির মুখে একটা উচ্ছ্বাসের হাসি ফুটে উঠেছে। কিন্তু মহিলাটি আবার আশুর দিকে বিস্কিটটা বাড়িয়ে দিয়ে বলে, বাবু আমায় ওই 10 টাকা দামের কেকটাই দিন। এ বিস্কুট বড্ড শক্ত, আমার মেয়ে চিবোতে পারবে না। কথাটা শুনে আশু একটু বিরক্তি প্রকাশ করে। বিস্কিটটা সে নিতে যাবে ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা একটি ছেলে যার থেকে দুটো কেক বের করে মহিলাটির দিকে বাড়িয়ে দিল, এই নিন, এই দুটো মিলিয়ে মোট 8 টাকা। আসলে ও ভুল করে 10 টাকা বলে ফেলেছে। আশু কিছু একটা বলতে যেত ঠিকই, কিন্তু ছেলেটির চোখের ইশারার ইঙ্গিত পেয়ে বোবা হয়ে রইল। সামান্য এগিয়ে গিয়ে ছেলেটা সেই বাচ্চা মেয়েটির কাছে হাঁটু গেড়ে বসেছে। দুটো কেকের প্যাকেট তার ছোট্ট দুই হাতে এক প্রকার জোর করেই ধরিয়ে দিল সে। মুখের একটা স্নেহময় হাসির পর মেয়েটির মাথায় হাত বোলাতে বোলাতে সে উঠে দাঁড়ায়। ততক্ষণে মহিলাটি ব্যাগের ভেতর থেকে গোটা 4-5 কয়েন তুলে বের করেছে। সেই কয়েনগুলো আশুর হাতেও দিয়েছে। তার মিনিটখানেকের মধ্যে ওই মা ও মেয়ের মুখ শহরের ব্যস্ত গলিতে হারিয়ে যায়। ঐশী কথার ফাঁকে বেশ কিছুক্ষণ ধরেই এই দৃশ্য আর চোখে লক্ষ্য করছিল। ছেলেটি কেকের বাকি টাকাটা আশুকে দিতেই আশু ছেলেটিকে বলল, তা এতই দয়া হচ্ছিল যখন, তাহলে ওই 4 টাকা 5 টাকা দিতে বললে কেন বাপু? পুরো দামটা তো তুমিই দিয়ে দিতে পারতে। মহিলাটি দান নিতেন না, যেভাবে ব্যাগের মধ্য থেকে খুঁজে খুঁজে পয়সাগুলো বার করে ন্যায্য দাম দিতে চেয়েছিলেন, সেক্ষেত্রে দান গ্রহণের মনোভাব থাকলে আপনাকেই অনুরোধ করত। আসলে দান ব্যাপারটা ওনাদের হয়তো স্বাভিমানে লাগে, তাই ইচ্ছে করেই ওনার কাছে যেটা আছে সেটাই দিতে বলেছি। এদিকে ঐশী খালি চায়ের গ্লাসটা
আশুকে এগিয়ে দিতেই আশু অতিরিক্ত সম্মান দেখিয়ে একটা কালো খাপে মোড়া সিগারেটের প্যাকেট তার উদ্দেশ্যে বাড়ায়। ততক্ষণে সে আরও ভালো করে ছেলেটাকে এক নজরে দেখল। মাথায় একরাশ চুল, মুখ ভর্তি দাড়ি, সাদা মাটা পোশাকে ফুটে উঠেছে এক নিষ্পাপ মুখ। হয়তোবা প্রেমে আঘাত পাওয়ার পর কোনো ব্যর্থ প্রেমিকও হতে পারে। হঠাৎ করেই আকাশ থেকে একটা গোলাপি আলোর ঝলক বিদ্যুতের মতো খেলে গেল চারপাশে, আর সাথে সাথে একটা গর্জনশীল বজ্রধ্বনি চারিদিকটাকে একবার কাঁপিয়ে তুলল। ফোঁটা ফোঁটা বৃষ্টিতে কালো পিচের রাস্তা ভিজতে শুরু করেছে ততক্ষণ। ছেলেটি ওই রুদ্রশীল বজ্রধ্বনির আলোক ঝলকানিতে খানিকক্ষণের জন্য চোখ বন্ধ করেছে। সেই দেখে ঐশী ছেলেটির দিকে তাকিয়ে একটা আশ্বাসময় ভঙ্গিতে বলল, বাজে ভয় পান বুঝি, যান ওই ছাউনির নিচে গিয়ে দাঁড়ান। কথাটা শোনা মাত্র ছেলেটি একবার তাকায় ঐশীর দিকে। খানিকক্ষণ অবাক হয়ে নিস্তব্ধ থাকার পর নিজে থেকেই বিড়বিড়িয়ে বলতে থাকে, না রাত নামার আগেই যে করেই হোক আমাকে বাড়ি ফিরতে হবে। কথাটা বলেই বেশ তাড়াহুড়ো দেখিয়ে সে ওই ধমকশীল বৃষ্টির মধ্যে হনহনিয়ে হাঁটতে শুরু করেছে। কিছুটা পরেই ঐশীও থানায় ফিরেছে। এই তিন মাস হলো সে এই চাকরিতে জয়েন করেছে, আর তার প্রথম পোস্টিংও পড়েছে তার রেকমেন্ড করা জায়গাতে, অর্থাৎ বিধাননগর পুলিশ স্টেশনে। এবার আসি আসল কথায়। বিধাননগর দক্ষিণ কলকাতার একটা শান্ত এলাকা, ক্রাইম রেট যথেষ্ট কম। তবে গত দু তিন বছরে বেশ কয়েকটা অস্বাভাবিক ঘটনার কোনোভাবেই সুরাহা করা যায়নি, আর এর মধ্যে যেটা সব থেকে রোমহর্ষক ছিল একটা মার্ডার কেস। হ্যাঁ, শুধু মার্ডার বললে ভুল হবে, যেন কোনো হিংস্র পশু লাশটাকে নিয়ে ছিঁড়ে খেয়েছে। একটা বৃষ্টি ভেজা রাতের পর সকালে উঠে বিধাননগরের মানুষ একেবারে শিহরিত হয়ে উঠেছিল সেদিন। সনদ সরণী লেনের ময়ূরী জলাধার, ঠিক তার পাশেই একটা মেয়ের ছেঁড়া কাটা নিষ্প্রাণ দেহ যেই দেখেছে তার আগামী কয়েক মাসের রাতের ঘুম উড়ে গেছে। মেয়েটির ঠোঁট যেন কেউ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে করে ক্ষতবিক্ষত করেছে। দুটো চোখ হাত দিয়ে খামচে তোলার চেষ্টা করেছিল। আর একটা অস্বাভাবিক ব্যাপার হচ্ছে, এই খুনের আগে খুনি মেয়েটির মাথার চুল দুহাত দিয়ে জোর করে ছিঁড়ে ফেলার চেষ্টাও করেছিল। হ্যাঁ, সেসবের স্যাম্পেল, ফিঙ্গারপ্রিন্ট, এই সমস্ত কিছু নিয়েও অভিযুক্তদের কারো সাথে ম্যাচ খাওয়ানো যায়নি। তবে অবাক করার বিষয় হচ্ছে, খুনির ফিঙ্গারপ্রিন্ট আদতে মানুষের কিনা এ বিষয়েও বিশেষজ্ঞদের অগাধ সংশয় ছিল। গত দুবছরে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি হয়নি ঠিকই, তবে কয়েকটা ভিন্ন ভিন্ন আজগুবি সমস্যায় জর্জরিত হয়েছেন বেশ কিছু মহিলা, এমনকি ছোট বাচ্চারাও। আর এই সকল ঘটনার পেছনে আসলে কে রয়েছে বা কিভাবে ঘটছে এই সমস্যা, তার সমাধান করাটাই ঐশীর বর্তমানের একটা বড় চ্যালেঞ্জ। রাত তখন 9টা, বৃষ্টির রেশ কিছুটা কমল। পুলিশ স্টেশন থেকে সবাই বাড়ি ফেরার উপক্রম করছে, এমন সময় টেলিফোনের শব্দ। ফোনটা রিসিভ করলেন বছর 50-এর হেড কনস্টেবল রামগোপাল। দু একটা কথার পরেই ফোন রাখার সাথে সাথেই রামগোপাল ঐশীর পথটা আটকে বলল, ম্যাডাম জরুরি কেস, সনদ সরণী লেনের ওই ময়ূরী জলাধারের পাশে। জায়গাটার নাম শুনেই ভ্রু কুচকাতে শুরু করেছে তার। আর বিলম্ব না করে সে বেরিয়ে পড়ল, সঙ্গে রামগোপাল ও আরও বেশ কয়েকজন কনস্টেবল। কয়েক মিনিটের মধ্যেই দুটো পুলিশ জিপ গিয়ে পৌঁছল জলাধারের পাশে একটি সরু পিচের রাস্তায়। টিপটিপ করে বৃষ্টি তখনও পড়ছে। সামনেই রাস্তা লাগোয়া একটা ডাস্টবিন, আর সেটাকে ঘিরে কয়েকজন মানুষ ভিড় করে রয়েছে। ঐশী পুলিশ জিপ থেকে নেমে দ্রুত পা চালিয়ে ওই ভিড়ের মধ্যে ঢুকল। ডাস্টবিন থেকে সামান্য তফাতে একটি মহিলা
জ্ঞানহীন অবস্থায় উপুর হয়ে পড়ে রয়েছে। তবে এক দম্পতি মাটিতে লুটিয়ে থাকা ওই মহিলার জ্ঞান ফেরানোর জন্য সামগ্রিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার ঐশীর চোখ গিয়ে পড়ল ডাস্টবিনে। খানিকক্ষণের জন্য আটকে উঠল সে। তার শক্ত মন বেদনার উত্তাপে গলতে শুরু করেছে এখন। একটা নিস্তেজ বিদ্যুতের ঝলকে ফুটে উঠল একটি বাচ্চা মেয়ের বিকৃত মুখ। ভারী কিছু একটা দিয়ে যেন মাথাটা থেতলে ফেলা হয়েছে। না, তেমন রক্ত গড়িয়ে পড়ছে না। কেউ যেন সেই সমস্ত রক্তটা শুষে নিয়েছে। ঐশী আনমনে কিছুটা এগিয়ে গেল সেদিকেই। আবারও একটা নিস্তেজ বিদ্যুৎ ঝলক। এবার ঐশী স্পষ্ট লক্ষ্য করছে থেতলে যাওয়া মাথার নিচে সেই বাচ্চা মেয়েটার মুখটা, যাকে খানিকক্ষণ আগে সে দেখেছে। একটু মাথায় জোর দিতেই তার মনে পড়ল, এই বাচ্চা মেয়েটিকে সে দেখেছে আশুর চায়ের দোকানে। মনে মনে তখন ওই বাচ্চা মেয়েটার প্রতি তার মায়া পড়েছিল, কিন্তু ঐশীর আগেই সেই অজ্ঞাত ছেলেটি স্নেহের বাঁধনে জড়িয়ে ফেলায় ইচ্ছে থাকলেও তখন সে তাই এগিয়ে আসেনি। একখণ্ড কেক হাতে পাওয়ার পর মেয়েটির ক্ষুধার্ত মুখে সেই যে নিষ্পাপ হাসি ছিল, সেটা যেন ক্রমশ তার চোখের সামনে ভেসে উঠছে। এখনও কেকের প্যাকেটটা মেয়েটির ডান হাতে শক্ত করে ধরা। সে আর কোনো মতেই চোখের জল ধরে রাখতে পারছে না। ব্যাক পকেট থেকে রুমালটা বের করে চোখ মুছতে মুছতে রামগোপালকে নির্দেশ দেয়, এক্ষুনি ফরেন্সিক টিম ডেকে পাঠাও, এটা একটা মার্ডার কেস, আর ওই মহিলাকে দ্রুত হসপিটালে শিফট করার ব্যবস্থা করো। ঐশী ফরেন্সিক টিমের যাবতীয় কাজকর্ম ঠায়ে দাঁড়িয়ে থেকে দেখছে। এতক্ষণের ফোঁটা ফোঁটা বৃষ্টিতে ভিজতে ভিজতে তার পুরো শরীরটা প্রায় ভিজেই গেছে। দু এক ফোঁটা চোখের জল ওই বৃষ্টির সাথে মিশলেও মনের মধ্যেকার একটা চরম ক্ষোভ তার দুটো চোখকে রক্তবর্ণের ন্যায় সাজিয়ে দিয়েছে। খুনিকে হাতের সামনে পেলে বোধ হয় সে একইভাবে তাকে খুন করত। সেদিন সারা রাত বাড়িও ফেরেনি সে, তবে ভোরবেলা সে পৌঁছেছে নিকটবর্তী জোসেফ হসপিটালে। হসপিটালের 13 নম্বর বেডে ভর্তি রয়েছেন সদ্য মেয়েহারা সেই অসহায়িনী। খানিক আগেই তার জ্ঞান ফিরেছে। বেডের পাশে বসে সেই মহিলার হাতে হাত রাখে ঐশী। একটা প্লাস্টিকের স্বচ্ছ আবরণে ঢাকা রয়েছে তার মুখ। চোখের দুপাশ বেয়ে ক্রমাগত ঝরতে থাকা অশ্রুধারায় ভিজছে মাথার বালিশটুকুও। কোনো প্রকার স্টেটমেন্ট দেওয়ার তার অবস্থা নেই, তবুও আইনি চালে ঐশী তাকে জিজ্ঞাসা করল, ঠিক কি ঘটেছিল বলবে না মায়? শুনেই মহিলাটি হাউমাউ করে কাঁদতে শুরু করে। রামগোপাল স্টেটমেন্ট নেওয়ার জন্য টেপ রেকর্ডারটা ঐশীর পেছনে দাঁড়িয়ে ধরেছিল। অসহায়নীকে দেখে তার বুকেও যেন একটু একটু করে কষ্টটা জমাট বাঁধতে শুরু করেছে। ঐশী আবার একই কথার পুনরাবৃত্তি করল, ওই নিষ্পাপ শিশুর খুন শাস্তি পাবে নিশ্চয়ই জানা, তাহলে দয়া করে বলুন কি ঘটেছিল কাল রাতে? মামনির খিদে পাচ্ছিল, তাই দুটো কেক কিনে দিয়ে বাড়ি ফিরছিলাম। বাড়ি কোথায় আপনার? আগে বসিরগঞ্জ রেল লাইনের পাশে। সন্ধ্যের সময় জোর বৃষ্টি আসতে একটা বন্ধ দোকানের দালানে গিয়ে দাঁড়াই মেয়েটাকে নিয়ে। বড্ড খিদে পেয়েছিল ওর, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা গোটা কেক খেয়েছিল। খিদের যন্ত্রণায় কাতর মুখে হাসি দেখে আমি বাকি কেকটাও ওকে দিয়ে দিই। তখন খুব বৃষ্টি হচ্ছিল, সাথে সাথে বাজও পড়ছিল। মেয়েটাকে দু হাতে জড়িয়ে দোকানের দালানে বসেছিলাম আমরা। তারপর তারপর কি হলো বলুন আমায়। বসে থাকতে থাকতে কখন যে দু চোখ লেগে গেছে জানি না,
মামনির চিৎকার শুনে চোখ খুলে দেখি। বলেই থমকে গেল মহিলাটি। একটা গাঢ় ভয়াল ছাপ পড়েছে মহিলাটির চোখে মুখে। অস্বাভাবিক কারণবশতই ঘামতে শুরু করেছেন তিনি। ভয় পাবেন না, আমরা তো আছি। কি দেখেছেন সেটা বলুন এবার। আবারও সে মহিলাটির হাত শক্ত করে চেপে একটু সাহস দেওয়ার চেষ্টা করছে। এরপর মহিলাটি ফিসফিসিয়ে বলে, একটা পুরুষ মানুষ, না না, একজন মহিলা, মানুষই না, অশরীরী আত্মা। মামনিকে জোর করে কোলে তুলে ওই অন্ধকার রাস্তার দিকে নিয়ে যাচ্ছে। আমিও তাড়াহুড়ো করে ওই দিকে ছুটতে শুরু করলাম। মেয়েটা আমার ভয় পেয়ে খুব কাঁদছিল। আমি ছুটে গিয়ে পেছন থেকে ওই মহিলাটির চুলের মুঠি ধরে টানতে টানতে মামনিকে ছাড়তে বলি, কিন্তু ওই নিষ্ঠুর আমার মামনিকে ছাড়েনি। শেষমেশ কিছু উপায় না পেয়ে রাস্তা থেকে একটা হাত ভাঙা ইট নিয়ে ওই মহিলাটির মাথায় সজোরে মারি। মহিলাটি রেগে গিয়ে মামনিকে রাস্তায় আছাড় মেরে ফেলে দেয়। তারপর পেছন ঘুরে আমার গলা চেপে ধরে। ওই খুনি মহিলাটির মুখ দেখেছেন আপনি? দেখেছি, মহিলা নয়, পুরুষ। শুধু মুখটাই যা মহিলার, আর আর বাকি শরীরটা পুরুষের। চোখগুলো লাল হয়ে জ্বলছিল। এসব শুনে ঐশীর কিছুই মাথায় ঢুকছিল না। শরীরটা পুরুষের আর মুখটা মেয়ের, এটা কিভাবে সম্ভব? ওটা ওটা মানুষ ছিল না, মানুষ ছিল না, পিশাচ, পিশাচ। না 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 না, পিশাচিনি। মহিলাটি এবার উত্তেজিত হতে শুরু করেছে। পেছন থেকে রামগোপাল বলল, মেয়ে হারানোর শোকে অভাগিনী ভুলভাল বকছে। আজ থাক, কিছুটা সুস্থ হলে তারপর না হলে বয়ান নেব। ডাক্তারের সাথে কিছু কথা সারার পর রামগোপালের সাথে ঐশী হসপিটাল থেকে বেরিয়ে এলো। এদিকে এরকম একটা নির্মম রোমহর্ষক ঘটনার সাক্ষী ওই শহরের গুটি কয়েক মানুষ আর বর্তমানের এই নিউজ চ্যানেলগুলোর, এ বিষয়ে তেমন কোনো মাথা ব্যথাই নেই। সত্যি বলতে ওই নিষ্পাপ শিশু কিংবা তার অভাগিনী মা, তারা তো কোনো সমাজের হাই প্রোফাইল ব্যক্তিত্ব নয় যে সেটা টেলিকাস্ট করলে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। তাই হয়তো সবাই একেবারে নিরুত্তাপ। ঘটনার কয়েক ঘন্টা পর মূলত ঐশীর তৎপরতাতেই খুনের ফরেন্সিক রিপোর্টটা আসে। অনেক কিছু মিলিয়ে দেখার আছে। দুবছর আগে ওই একই স্থানে ঘটা একটা নির্মম হত্যার সাথে এই খুনের কোনো যোগসূত্র আছে কি না তা কিন্তু বিশেষভাবে জানতে হবে ঐশীকে। সেই মতো রামগোপাল দুবছর আগের হত্যার যাবতীয় তথ্য, ফিঙ্গারপ্রিন্ট সব কিছুই এনে রেখেছে ঐশীর টেবিলে। সাথে আরও কয়েকজন স্পেশাল অফিসার আছে, একে একে রিপোর্টগুলো ম্যাচ করে দেখা হচ্ছে। সত্যিই বিস্ময়, দুটো হত্যার খুনই আসলে একই। ফিঙ্গারপ্রিন্ট হুবহু ম্যাচ করছে। ঐশী তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে এলো। থানার সামনে ছোট্ট একটা পুকুরের সামনের চেয়ারে ধপ করে বসে পড়ল সে। এখনো জোরে জোরে নিঃশ্বাস পড়ছে তার। তাকে এর আগে এমন অস্থির হতে কেউ দেখেনি। বাকি অফিসাররা এক প্রকার জোর করেই তাকে বাড়ি পাঠায়। বাড়িতে বৃদ্ধা মা বাবা দুজনেই সরকারি সার্ভিস করতেন, এখন অবশ্য রিটায়ার করেছেন। মন থেকে কখনোই তারা চাইতেন না যে মেয়ে এরকম একটা ঝুঁকিপূর্ণ পেশা বেছে নিক, কিন্তু মেয়ের জেদ, মেয়ের জেদের কাছে তাদের এই মনের ইচ্ছা সুপ্ত। একদিন পর মেয়ে অস্থির হয়ে বাড়ি ফিরেছে দেখে মিসেস গাঙ্গুলি একটু বিরক্তির ছন্দেই অনেকগুলো কথা বলতে শুরু করেছেন। পই পই করে বলেছিলাম পুলিশের চাকরি তোর কম্ম নয়।
অফিসে টেনশন বাড়িতে বয়ে নিয়ে আসিস, রাত জেগে পাইচারি করিস, চেহারার দিকে দেখেছিস কি অবস্থা হয়ে আছে চোখ মুখের? ভেবেছিলাম একটা ভালো ছেলের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত হব, সেসব কি আর ভাগ্যে সয়? এসবের সাথে কি সব হাবিজাবি বলে যাচ্ছেন তিনি! ওসবে কোনো রকম কর্ণপাত না করেই ঐশী নিজের রুমের দিকে চলে যায়। মায়ের মুখের এসব গতানুগতিক কথা রোজ রোজ শুনে এক প্রকার গাসোয়া হয়ে গেছে তার। এখন ঐশীর মাথায় একটাই কথা ঘোরপাক খাচ্ছে, আর সেটা হলো এমন নৃশংস হত্যার খুনি আসলে কে, এই খুনগুলো করার পেছনে তার উদ্দেশ্যটা কি। তার মনের মধ্যে চলছে খুনিকে হাতের সামনে পেলে মেরে তার রক্ত আকণ্ঠ পান করতে। এসব ভাবলে পরে ভেতর ভেতর কেমন যেন হয়ে যায়, সে কিভাবে খুনির কাছে পৌঁছানো যায় সেটা ভাবতে ভাবতে নিদ্রাহীনভাবে বেশ অনেকগুলো রাত কেটে যায়। কিন্তু সে অর্থে কোনো সুরাহাই হয়নি। এদিকে ওই ঘটনার প্রায় এক মাস কেটে গিয়েছে, অন্যান্য কেসের চাপে এই ঘটনার বেশ কিছুটা গুরুত্ব কমে গিয়েছে ঐশীর কাছে। অন্যান্য কেসের চাপে বলাটা ভুল, নিজের ব্যর্থতাও তাকে যেন পেছন থেকে টেনে ধরেছে। একদিন খুব সকালে রামগোপালের ফোন পেয়ে ঐশী ছুটে যায় বিধাননগর লাগোয়া শরৎপল্লীতে। মানধাতা আমলের একটা দোতলা ঘরে রামগোপাল আর তার স্ত্রী সঙ্গে ছোট্ট মেয়ে রূপসাকে নিয়ে বসবাস করত। বড় মেয়ের অবশ্য অনেকদিন আগেই বিয়ে হয়ে গেছে। ঐশীকে বাড়ির উঠোন থেকে আপ্যায়নের সাথে বসবার ঘরে নিয়ে যায় রামগোপাল। গিন্নিকে চা জল খাবারের ব্যবস্থা করতে বলে একটা বিশেষ সমস্যার কথা বলতে শুরু করে সে। তবে সমস্যাটা ছোট মেয়ে রূপসার। ভাঙা গলায় রামগোপাল বলতে শুরু করে, এই বছরখানেক আগেও মেয়েটা চোখের সামনে ঘুরে বেড়িয়েছে। গত বছরই ইংলিশে এমএ পাস করে বিএডে ভর্তি হয়েছিল। দু একটা ভালো ভালো সম্বন্ধও এসেছিল, কিন্তু মেয়ে তার মাকে জানিয়েছিল ওর নাকি কাকে একটা বেশ পছন্দ। আজকালকার জেনারেশন, তাই আমি খুব একটা কঠিন হতে পারিনি। সব ঠিকই চলছিল, কিন্তু হঠাৎই যেন সব পাল্টে গেল। সে সময়টা প্রথম কয়েকদিন রূপসা ঠিক মতো খেতে চাইতো না, কারোর সাথে ঠিক করে কথাও বলতো না। আমি ওর মাকে বলেছিলাম ওর সাথে কথা বলে দেখতে। এমন সময় রামগোপালের স্ত্রী চা আর সামান্য কিছু জলখাবার নিয়ে এসে সামনের টি টেবিলের ওপর রাখল। তারপর অতিথি আপ্যায়নের সুরে এই নিন বলে চায়ের প্লেটটা তার দিকে এগিয়ে দিল। ঐশী একটু অপ্রস্তুত হয়েই জবাব দিল, থাক না, এসবের আবার কি দরকার ছিল? এরপর রামগোপালের স্ত্রী খাবারের প্লেটগুলো টেবিলের ওপর রেখে পাশের একটা চেয়ারে বসে পড়ল। তারপর বলল, মেয়েটাকে জিজ্ঞেস করলে পরে একটাই উত্তর বারবার দিত, আমি আর কোনো দিনও ওর দিকে তাকাবো না, আমাকে ছেড়ে দাও। কথাটা বলার সময় কেমন যেন ভয়ে কুঁকড়ে যাচ্ছিল রূপসা, অস্বাভাবিকভাবে ঘেমেও গিয়েছিল। আমি যখন ওকে জিজ্ঞেস করলাম কার দিকে তাকাবি না, কি সব বলছিস, কেমন যেন ভয় পেয়েও বলছিল, আমি ওই মেয়েটাকে কথা দিয়েছি আর ভালোবাসবো না ওকে, আর তাকাবো না, না না মহিলা না, ও ওটা পুরুষ, কি সব বলছিল। সেদিনের পর থেকে মেয়েটা আমার আর কথা বলেনি। ঘরের এক কোণে কেমন যেন ভয়ে গুটিয়ে শুটিয়ে বসে থাকতো সারাক্ষণ। অনেক মানসিক রোগের ডাক্তার দেখিয়েছি, ওর মা তো বেশ কিছু তান্ত্রিককে দেখিয়ে মাদুলি টাদুলিও ঝুলিয়েছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এবার ব্যাপার হচ্ছে রূপসার ওই কথাটা আমায় যেন বিশেষভাবে ভাবায়, ওই যে মহিলা না ওটা পুরুষ। কেন জানি না আমার যেন মনে হয় শহরে ঘটে যাওয়া ওই বিশেষ খুনগুলোর সাথে আমার মেয়ের মনে ত্রাস সৃষ্টিকারী মহিলা কিংবা পুরুষের কোনো যোগসূত্র রয়েছে।
ছেলেটাকে দেখেছেন আপনি? না। বিগত কয়েকদিন ধরেই আমি ওর ফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সবই ঘেঁটে দেখেছি। না, সন্দেহ করার মতো কিছুই মেলেনি। অচেনা কোনো ফোন কলও ছিল না যার সাথে রূপসা অনেকদিন বা অনেকক্ষণ ধরে নিয়মিত কথা বলতো। থাকবে কি করে, ছেলেটার সাথে তো ওর কথা হতো না। আমায় যতটুকু বলেছিল, কলেজ যাওয়ার পথে ছেলেটার সাথে বেশ কয়েকবার দেখা হলেও সেভাবে ওদের মধ্যে কথা হয়নি। ছেলেটা দেখতে শুনতে নাকি খুবই ভালো, জনদরদি, আর যার কারণেই নাকি ছেলেটিকে মনে ধরেছিল রূপুর। ছেলেটা কিন্তু রূপুর মনের ব্যাপারটা জানতো না। আচ্ছা, রূপসা কলেজ যাওয়া আসা করতো কোন বাস স্ট্যান্ড থেকে? এই তো লক গেট থেকে। প্রায় বাড়ির তৈরি টিফিন আমায় থানায় পৌঁছে তারপর বাস ধরত। ঐশী আরও কিছুক্ষণ এ বিষয়ে কথা বলে রূপসার কয়েকজন বান্ধবীর নাম আর তাদের বাড়ির ঠিকানা জানার পর এদিন বাড়ি ফেরে। আসবার আগে অবশ্য রুমের বাইরে থেকে রূপসাকে ভালো করে দেখে এসেছে সে। বেশ কয়েকটা দিন কেটে গেছে। এদিকে আকাশের কালো মেঘ সরে গিয়ে সাদা পেঁজা তুলোর মতো মেঘ সেজে উঠেছে চারিদিক। কাশফুলের সাথে সাথে ঢাকে কাঠিও পড়েছে। কুমারটুলিতে এখন মাটি মাখা গন্ধ, চারিদিকে আগমনীর সুর। বাবা মায়ের পছন্দ করা পাত্র আজ বিকেলে ঐশীকে দেখতে আসছে। তার পেশাতে সামান্য দ্বিধাবোধ থাকলেও তা খুব একটা গুরুত্ব দিয়ে দেখেনি তারা। বিকেলে বাড়ির ডাইনিং টেবিলটিও সেজে উঠেছে রঙিন অর্কিড আর জারবেরা ফুলে। ঐশীও তার চিরাচরিত সেই নস্যি রঙের পোশাক ছেড়ে নীল রঙের একটি ঢাকাই শাড়িতে নিজেকে মুড়ে ফেলেছে। সত্যি বলতে বৃদ্ধ বাবা মার মুখ চেয়েই তার এই ভোল বদল, নয়তো কারো সাধ্যই ছিল না তাকে এভাবে শাড়ি পরিয়ে পাত্রী সাজিয়ে লজ্জিত মুখে পাত্রপক্ষের সামনে দাঁড় করাবার। তবে সম্বন্ধটা কিভাবে সে ভাঙবে তা আগে থেকেই ভেবে নিয়েছে সে। একটা কৃত্রিম হাসি মুখের সাথে সামনে গিয়ে দাঁড়িয়েছে পাত্রপক্ষের। এসবের পালা চুকিয়ে সন্ধে নাগাদ সে ছুটে যায় বিধাননগর থানায়। অবশ্য আজ সে ছুটি নিয়েছিল, তাই এখন পরনে সেই পুলিশি পোশাক নেই, পরনে রয়েছে নীল রঙের সেই শাড়িটা। থানায় ঢোকার আগে আশুর ঠিক চায়ের দোকানের সামনে গাড়িটা থামালো সে। এদিন কিন্তু অন্যান্য দিনের মতো অতটা ভিড় নেই আশুর দোকানে। সামনে গুটি কয়েক লোক একে অপরের সাথে আড্ডা জমিয়েছে, আর তার সামান্য তফাতে সেই ছেলেটা একা বসে আপন মনে গরম চায়ে চুমুক দিচ্ছে। ঐশী আশুর থেকে এক কাপ চা নিয়ে ছেলেটির ঠিক সামনে গিয়ে বসল একটা কাঠের চেয়ারের ওপর। আগের দিন ছেলেটাকে লক্ষ্য করলেও আজ আবারও আগাগোড়া ছেলেটাকে ভালোভাবে পরখ করে নিচ্ছে সে। মাথায় একরাশ অগোছালো চুল, মুখ ভর্তি দাড়ি, মাঝে মধ্যেই তার নিষ্পাপ চোখগুলো কেমন যেন উদ্দেশ্য প্রণোদিতভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। মুহূর্তের মধ্যেই তার প্রলব্ধ চাউনি কেমন যেন ঐশীকে জড়িয়ে ধরেছে। ঐশীও কেমন যেন তার ওই চাহনি ভরা মায়ার ছোঁয়ায় একটু একটু করে নিমজ্জিত হচ্ছে। কোনো ক্রমে সেই মায়ার প্রলোভন কাটিয়ে ঐশী বলে উঠল, ফিল্টারটা এবার ফেলুন, নয়তো এবার হাত পোড়াবেন যে। কথাটা শোনা মাত্র ছেলেটি তার হাতের দিকে মনোনিবেশ করল। সত্যি আর একটু হলে সিগারেটের আগুনটা তার হাতটাই পোড়াত। ঐশী আবারও একটু স্নিগ্ধ গলায় বলে উঠল, এত মন দিয়ে কি ভাবছেন শুনি। কই না, তেমন কিছু না। ও আচ্ছা, বুঝলাম। এর আগেও আপনাকে একদিন দেখেছি, মানবিকতা সহমর্মিতার জন্য সত্যি আপনার প্রশংসা না করে পারছি না। ঠিক বুঝলাম না। সেদিন আপনি তো একটা ছোট ক্ষুধার্থ মেয়েকে কেক কিনে দিয়েছিলেন, তারপর বেশ খানিকটা আদরও করেছিলেন, মনে পড়ে?
ছেলেটি ঐশীর চোখের থেকে এক প্রকার জোর করেই চোখটা নামিয়ে উত্তর দিল, হ্যাঁ এবার মনে পড়েছে, অত সুন্দর একটা ছোট মুখ ক্ষুধার জ্বালা সহ্য করছে দেখলে যে কারোরই মন কাঁদবে, আর সে আপনার হলেও কাঁদত। মনে হতো তখনই ওই মুখে হাসি ফোটাতে না পারলে সবটাই যেন অপূর্ণ থেকে যাবে। হঠাৎই ঐশীর মনটা ভিজতে শুরু করেছে, কিভাবে বলবে যে সেই ছোট্ট আদরি মুখটা পৃথিবী থেকে চিরতরে মুছে গেছে। সে ভারাক্রান্ত মন নিয়ে মৃদু গলায় বলল, কিভাবে যে বলবো বুঝতে পারছি না, আসলে সেই ছোট মেয়েটি আর এই পৃথিবীতে নেই। কি? সেদিন রাতেই কোনো বিবেকহীন পিশাচ মেয়েটাকে নৃশংসভাবে খুন করেছে। ঐশীর মুখ থেকে কথাটা শুনে ধরফড়িয়ে উঠে দাঁড়ায় ছেলেটি, একটা অপ্রত্যাশিত কান্নায় তার দুটো চোখ ভরে উঠেছে। তখন সাথে সাথে তার মায়ামিশ্রিত মুখে একটা আশঙ্কার ছাপ পড়েছে, আর কোনো রকম কথা না বলেই ছেলেটি হনহনিয়ে ঐশীর থেকে কিছুটা দূরে গিয়ে একটা বন্ধ দোকানের চৌকাঠের ওপর গিয়ে বসল। তারপর দুটো হাত দিয়ে চোখের জল মোছার পর অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল রাস্তার দিকে। কেমন যেন আনমনা লাগছে এবার তাকে, সে ইচ্ছে করেই ঐশীর দিকেও গেল না। এই দুঃখানিত অনুভূতি একান্তই তার নিজস্ব। ঐশী মিনিটখানেক পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছে। এতক্ষণে সে বুঝতে পেরেছে তার চোখের কোণেও একটা আবছা জলবিন্দু স্তূপাকারে বাসা বেঁধেছিল। তারপর চা বাবদ আশুকে তার টাকা পয়সা বুঝিয়ে দিয়ে থানার দিকে রওনা দেয় ঐশী। মনে মনে ছেলেটার প্রতি একটা অনৈচ্ছিক মায়াও পড়েছে তার। এখনকার দিনে কজন মানুষই বা পরের জন্য ভাবে। থানার সামনের সেই পুকুর পাড়ে দাঁড়িয়ে ওই ছেলেটির একটি কাল্পনিক প্রতিবিম্বে নিজের ভালোবাসার হাতছানি খুঁজে পাচ্ছিল সে। হঠাৎই একটা বিরাট কোলাহলে তার ভ্রমটা ভাঙল। দেখল থানা থেকে বেরিয়ে রামগোপাল প্রাণপণে ছুট দিয়েছে রাস্তার দিকে, বোধহয় অ্যাক্সিডেন্ট। ঐশীও পা চালিয়ে মিনিটখানেকের মধ্যেই রাস্তায় ভিড়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে। দুজন মানুষকে ঘিরে বেশ কিছু লোকজন কুণ্ডুলি পাকিয়ে ভিড় করে রয়েছে সেখানে। তাদের মধ্যে কেউ উচ্ছৃঙ্খল, কেউ কৌতূহলী, আবার কেউ কেউ প্রবল সহানুভূতিশীল। সেই ভিড়ের মধ্যেই জোরপূর্বক একটা সংকীর্ণ পথ করে ঐশী ওই কুণ্ডুলিকার জনসমাগমের ঠিক কেন্দ্রে পৌঁছেছে। দেখল সেই ছেলেটা একটা রক্তাক্ত শরীর আগলে মাটিতে বসে রয়েছে। মুখে তার কোনো ভাষা নেই, কেবলমাত্র তার দুটো হাত বুকের মধ্যে আগলে রাখা ওই রক্তাক্ত শরীরটাকে অনবরত ঝাঁকুনি দিচ্ছে। ছেলেটির বুকে আগলে থাকা ওই শরীরটি একজন বৃদ্ধার। সেই বৃদ্ধা ঘন ঘন ধমনী প্রসারিত করে প্রশ্বাস নিচ্ছেন। তার ঠিক পাশেই রামগোপাল ফোন করে কাউকে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বলে বার তিনেক চিৎকার করে উঠল। ওই অত কোলাহলের মাঝেও রামগোপালের চিৎকারটা স্পষ্ট শুনতে পাচ্ছে ঐশী। ভিড় পেরিয়ে আসা এক অকৃতদার ব্যক্তির হাত থেকে জলের বোতলটা নিয়ে সে ছেলেটির বুকে যত্নে আগলে রাখা ওই রক্তাক্ত মুখ বারবার ধুয়ে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যেই একটা ইমার্জেন্সি সাইরেনের শব্দ শোনা গেল। রামগোপাল ও ছেলেটি ছাড়াও ভিড়ের সম্মুখ ভাগের দু একজন লোক তাড়াহুড়ো করে বৃদ্ধাকে অ্যাম্বুলেন্সে নিয়ে তুলল। ঐশীও নিজের রক্তে ভেজা শাড়ির আঁচল দু হাতে ভাঁজ করে অ্যাম্বুলেন্সে উঠে বসেছে। রুদ্ধশ্বাস ভরা মিনিট পাঁচেক পরই নিকটবর্তী সেন্ট জোসেফ হসপিটালের সামনে গিয়ে দাঁড়ায় অ্যাম্বুলেন্সটা। ইমার্জেন্সি ওয়ার্ডে তাকে নিয়ে যাওয়া হয়। দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে তার। হসপিটালের ওয়েটিং হলের এক কোণে ছেলেটি নীরব হয়ে বসে রয়েছে। ঐশী ও নিথর দেহে ছেলেটির ঠিক পাশের চেয়ারটায় গিয়ে বসল। এবার ছেলেটির বোবা মুখে প্রাণ সঞ্চারিত হল। নিজের থেকেই সে বলে উঠল, বাঁচাতে পারলাম না, আরও আগে বাসের সামনে ঝাঁপিয়ে পড়তে হতো আমায়, তাহলে হয়তো উনিও বাঁচতেন আর আমিও। বাঁচাতে পারলাম না, আমি ওকে বাঁচাতে পারলাম না।
এমন ভাবে বলছেন কেন? আপনি তো যথাসাধ্য চেষ্টা করেছেন, তাছাড়া এখনো চিকিৎসা চলছে। আমার এক বান্ধবী রিনিশা, ও ডাক্তার, ও আমায় আশ্বাস দিয়েছে ভয়ের কিচ্ছু নেই, উনি ভালো হয়ে উঠবেন। না না, উঠবেন না, আমার আমার জন্যই উঠবেন না। ছেলেটার এরূপ অবস্থা দেখে নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না ঐশী। অবাধ্য দুটো হাত কোনো রকম অনুমতি না নিয়েই নির্লজ্জের মতো জাপটে ধরল ছেলেটার রক্তস্নাত হাত দুটো। ছেলেটি অপ্রস্তুত সম্মতিসূচক ভঙ্গিতে ওভাবেই ঠায়ে বসে রইল কিছুক্ষণ। কেমন যেন ইতস্তত করতে শুরু করেছে সে এবার। কিছুক্ষণ পর নিজে থেকেই ঐশী একটা লজ্জিত দীর্ঘশ্বাস ফেলে হাতটা সরিয়ে নিলে ছেলেটির দুচোখ ছুটে যায় ঘড়ির কাটার দিকে। ঘড়িতে তখন 9:15। হঠাৎই ছেলেটার কপালে একটা চিন্তাশীল ভাঁজ পড়তে শুরু করেছে। একটা কেমন বিশেষ তাড়াহুড়ো দেখিয়ে বেঞ্চ থেকে উঠে দাঁড়িয়ে ঐশীর উদ্দেশ্যে আসি বলেই পেছন ফিরে হনহনিয়ে হাঁটতে শুরু করল। ঐশী কিছু যে বলবে তা হয়তো শোনার সময় তার হাতে নেই, তবুও পেছন থেকে গলা তুলে ঐশী জিজ্ঞাসা করল, আরে মশাই, আপনার নামটাই তো জানা হলো না। অনিরুদ্ধ। তারপর আবার হাঁটতে শুরু করল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ছেলেটি যেন হসপিটালের ত্রিসীমানা থেকে তার অস্তিত্ব মুছে ফেলেছে। কয়েকটা ফর্মালিটিস পূরণ করে ঐশীও ঘণ্টাখানেকের মধ্যে বাড়ি ফিরে গেল। হসপিটালের নার্স তাকে জানিয়েছে ওই বৃদ্ধা বর্তমানে বিপদমুক্ত, তবে সম্পূর্ণ সেরে উঠতে বেশ কয়েকটা দিন সময় লাগবে। অপারেশন থিয়েটার থেকে বের করে ওনাকে গ্রাউন্ড ফ্লোরে 6 বেডে শিফট করা হয়েছে। ঐশী আসার আগে অবশ্য একবার ওই বৃদ্ধা মহিলাকে দেখে এসেছে। গ্রাউন্ড ফ্লোরে ওই রুমটিতে বৃদ্ধা ছাড়া আরও 4-5 পেশেন্ট আছেন। ওই দিনই মধ্যরাত, রাতের আকাশে কালো মেঘের আস্তরণ পুরো শহরটাকে ঢেকে ফেলেছে। বারবার বিদ্যুতের চোখ রাঙানি শহরতলির অলি গলি, ল্যাম্পপোস্ট কিংবা রাস্তার দুপাশ জুড়ে দাঁড়িয়ে থাকা সবুজ শাড়িকে অনবরত সাজিয়ে যাচ্ছে। হঠাৎই আকাশের বুক চিরে ফেটে পড়া অসংখ্য বজ্রের আলোক রেখাতে একটা মুখ ফুটে উঠল। হসপিটাল চত্বরের পশ্চিমে থাকা লাশঘরের আড়ালে সেই মুখটি যেন নির্ভয়ে লুকিয়ে রয়েছে। ফোঁটা ফোঁটা বৃষ্টিতে মুখটির ডান পাশের সুবৃহৎ চুলের খোপাটি ভিজে গেছে তখন। তাছাড়া মূর্তিটির ডান চোখ যেন ক্ষিপ্ত রোষের আগুনের বলয়ের মতো জলজল করে উঠেছে। এক প্রচণ্ড রুদ্রশীল মানব মূর্তি সেটা। না না, মানব নয়, বরং অশরীরী যুগ্ম পৈশাচিক মূর্তি সেটা। মূর্তিটি পুরুষেরও নয়, আবার নারীরও নয়, তবে বিভৎস এক পৈশাচিক মূর্তি সেটা। একটা প্রকাণ্ড শাড়ির আঁচলে নিজেকে মুড়ে রেখেছে সেই মূর্তিটা। বিন্দু বিন্দু বৃষ্টির জলে তার হাতে শুকিয়ে যাওয়া সেই রক্তের ছাপ যেন তরতাজা হচ্ছে। নিমেষের মধ্যেই মূর্তিটা গিয়ে দাঁড়ালো গ্রাউন্ড ফ্লোরের পশ্চিম লাগোয়া সেই রুমটির জানালার ঠিক পাশেই। একটা কাঁচের মোড়ক আর ওই সাদা পর্দার ওপারে 6 বেডে অসুস্থ সেই বৃদ্ধা শুয়ে রয়েছেন। হঠাৎই একটা কাঁচ ভাঙার শব্দে রুমের 2-3 রোগীর ঘুম ভেঙে যায়। তারা সবাই বিস্ময়ে লক্ষ্য করে একটা রক্তে ভেজা লাল হাত জানালার সাদা পর্দা সরিয়ে বৃদ্ধার গলাটা চেপে ধরেছে, আর তাতে করে বৃদ্ধার নিশ্চল দেহ কয়েক মুহূর্তের জন্য কেঁপে উঠছে আর একটা ক্ষীণ আর্তনাদ। হ্যাঁ, একটা একেবারে ক্ষীণ আর্তনাদ ছুটে বেরোচ্ছে ওই রুমের দিক থেকে, আর বাকি চোখগুলো বোবা দৃষ্টিতে দেখছে এই রুম হর্ষক ঘটনা। কেউ যেন তাদের মুখে একেবারে কুলুপ এঁটে দিয়েছে। কয়েক সেকেন্ডের পরই বৃদ্ধার সেই ক্ষীণ আর্তনাদ বন্ধ হল। একটা দমকা বাতাসের সাথে রক্তস্নাত সেই হাতটাও
নিমেষে জানালার ওপারে হারিয়ে গেল। এতক্ষণে একজন মহিলা চিৎকার শুরু করেছে। কতকগুলো ছুটতে থাকা পায়ের শব্দ এসে পৌঁছল ওই রুমে। ভয়াতুর কান্না, কোলাহল আর আর্তনাদে পুরো হসপিটালটা যেন কেঁপে উঠতে শুরু করেছে। বাকি রোগীদের কাছ থেকে ঘটনার বিবরণ শুনে দু তিনজন সাহসী গার্ড তৎক্ষণাৎ ছুটে যায় সেই স্থানে। চারিদিকে টর্চের আলো ফেলে পর্যবেক্ষণ করল তারা, কিন্তু কোনো লাভ হয়নি। আততায়ী যেন কর্পূরের মতো কোথায় উবে গেছে। তবে একটা গা ছমছমে বাতাস অবাধে বয়ে চলেছে হসপিটালের ওই পাশ লাগোয়া। এইসব হইচইয়ের মাঝে ঘণ্টাখানেক পরই ঐশীর পুলিশ জিপটা এসে পৌঁছল হসপিটালে। পুলিশ জিপ থেকে নেমেই ঐশী তাড়াহুড়ো করে পৌঁছল সেই স্থানে। ততক্ষণে সেই রুমের জনসংখ্যা বেশ কিছুটা বেড়েছে। রামগোপাল ওই দু তিনজন প্রত্যক্ষদর্শী ছাড়া বাকি সকলকেই ধমক ধমক দিয়ে বের করে দিচ্ছে রুমের থেকে। ঐশী ছল ছল চোখে জানালা থেকে মুখ বাড়িয়ে চারিদিকটা দেখার পর থ হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। রামগোপাল পিচবোর্ডের ওপর সাদা কাগজ লাগিয়ে বাকিদের থেকে স্টেটমেন্টগুলো নিচ্ছে। পরদিন দুপুর 12টা নাগাদ আবারও ঐশীর পুলিশ জিপটা গিয়ে দাঁড়াল। তবে এবার আর হসপিটালে নয়, একটা ভাঙা চোড়া বাড়ির সামনে। বাড়িটা দেখে মনে হয় 80-এর দশকের হবে। বাড়ির চারপাশটা ঢেকে রয়েছে আগাছা, কিছু অংশে আবার বটগাছও মাথা চাড়া দিয়ে উঠেছে। দরজায় টোকা মারার কয়েক সেকেন্ডের মধ্যেই একটা মুখ বাড়ির ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো, সেই ছেলেটা। কিন্তু কেন জানি না ঐশীকে অপ্রত্যাশিতভাবে বাড়ির সামনে দেখে কেমন যেন ঘামতে শুরু করেছে। ঐশী সাদা কালো একটা সুতির রুমাল এগিয়ে দিল ছেলেটার দিকে। এবার ছেলেটা মুখ ফুটে বলল, আরে এটা তো আমার রুমাল, আপনি পেলেন কোথায়? বলবো, সব বলবো। তা বাড়ির ভেতরে আসতে বলবেন না, নাকি এখানে দাঁড়িয়ে আতিথেয়তা সারবেন ভেবেছেন? হ্যাঁ, আসুন আসুন, ভেতরে আসুন। আসলে বাড়িটা বেশ অগোছালো তো, তাই সাহস পাচ্ছিলাম না আপনাকে আপ্যায়ন করতে। ও আমার অভ্যেস আছে, সারাদিন চোর ছাচ্ছরের পিছনে ছুটতে হয়। কি ভেবেছেন, তারা রাজপ্রাসাদে থাকে? এভাবে কথাবার্তার মধ্য দিয়ে বাড়ির ভেতরে একটা ছোট্ট রুমের সামনে এসে পৌঁছলো। ছেলেটা দুহাত দিয়ে দরজার ওপরের ফাঁদগুলো খানিকটা ঝেড়ে বলল, আসুন আসুন, বসুন, এখানে এখানে বসুন। বলছি আপনি চা খাবেন তো, বানাই একটু? ঐশী কিছুটা বাঁকা গলায় অবশ্য সম্মতিও দিল। ছেলেটিও তৎক্ষণাৎ হনহনিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। এই বসবার ঘরটি একবার ভালো করে জরিপ করে নিচ্ছিল ঐশী। দেওয়াল আলমারিতে কতকগুলো গল্পের বই অগোছালো অবস্থায় রয়েছে, আর তার সামনের পড়ার টেবিলটাতে রবি ঠাকুরের লেখা সঞ্চয়িতা আধখোলা অবস্থায় উল্টে রাখা আছে। এছাড়া জলের বোতল দুটো আর পেনদানিতে কয়েকটা পেন ছাড়া তেমন কিছুই নেই রুমটিতে। এদিকে খানিকটা বাদেই ছেলেটি দুটো চায়ের কাপ হাতে নিয়ে এই রুমের ভেতর ঢুকল। ডান হাতের কাপটা ঐশীর দিকে বাড়িয়ে ছেলেটি বলল, এই নিন। থ্যাংক ইউ। তারপর বলুন। জিজ্ঞেস করবেন না সেই বৃদ্ধা এখন কেমন আছেন? ভালোই থাকবেন নিশ্চয়ই, আপনি তো আশ্বাস দিয়েছিলেন যে কিছুদিনের মধ্যেই সেরে উঠবেন তিনি। গতকাল তিনি মারা গেছেন, না বরং বলা ভালো তাকে খুন করা হয়েছে। কথাটি শুনে ছেলেটি জিজ্ঞাসাবোধক ভাবে বলে উঠল, ও, এই ও শব্দটা ছাড়া আর কোনো কৌতূহল তার যেন নেই। একবার উত্তেজিত হয়ে জিজ্ঞাসাও করল না যে কে খুন করেছে বা কিভাবে এই ঘটনাটা ঘটল। চোখের কোণায় বিন্দু মাত্র জলও আসেনি আজ তার।
কথাটা যেন তার কাছে খুবই স্বাভাবিক। প্রসঙ্গটা ঘুরিয়ে ছেলেটি বলল, আপনাকে অবিকল আমার এক পরিচিতের মতো দেখতে, কলেজ লাইফে ক্লাসমেট ছিলাম আমরা। ঋতিকা? হ্যাঁ, মিল থাকাটাও স্বাভাবিক, কারণ সে আর কেউ না, আমার দিদি, যার জন্য আপনি রোজ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতেন। বছরখানেক আগে অবধিও তো দাঁড়িয়েছিলেন রূপসার জন্য, তাই না? কথাটি শুনে ছেলেটির মুখে একটা ব্যঙ্গের হাসি ফুটে উঠেছে। তারপর ঐশীর মুখের দিকে তাকিয়ে খানিকক্ষণ চুপ করে বসে রইল সে। তার চোখে মুখে একটা স্বস্তির ছাপ পড়েছে এবার। দিদি যে এই পৃথিবীতে নেই এখন তাও নিশ্চয়ই আপনি জানেন না, আর হয়তো জানতে চাইবেনও না যে কেন সে চিরতরে আমাদের ছেড়ে চলে গেছে। ছেলেটি চুপ করে বসে রইল, তার নিশ্চিন্ত দুটো চোখে ঐশীকে দু চোখ ভরে দেখছে খালি। কিছুক্ষণ পর শূন্য চায়ের কাপটা পালঙ্কের এক কোণে নামিয়ে রেখে ঐশী বলল, এবার তাহলে উঠি, আজ বন্ধু হয়ে এসেছিলাম, অহেতুক ভালো লাগার টানে, আরেকদিন আবার আসব কর্তব্য পালনের জন্য। বাড়ি থেকে বেরিয়ে একবার পেছন ফিরে দাঁড়ালো সে। ছেলেটিও দরজার সামনে এসে দাঁড়িয়েছে তখন, বিদায় জানাতে বোধহয়। ঐশী কিছুটা মৃদু গলায় বলল, ও ভুলে গিয়েছিলাম, দেখেছেন আপনার রুমালটা হসপিটালের লাশ ঘরের সামনে থেকে পেয়েছি, চলি খুব শীঘ্রই আবার দেখা হবে। কয়েক মুহূর্তের মধ্যেই পুলিশ জিপটা শব্দ করে সামনের গলিতে হারিয়ে গেল। থানায় পৌঁছে একটা স্বচ্ছ প্লাস্টিকের মোড়ক রামগোপালের হাতে দিয়ে ঐশী বলল, এই নিন, ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ হয়েছে কিনা দেখে নেবেন, আশা করছি মিলে যাবে। এদিকে দুটো চোখ ছলছল করছে তার, মনে মনে হয়তো ভালোও বেসে ফেলেছিল ছেলেটিকে, আর বাসবে নাই বা কেন। রূঢ়তার আড়ালে মানবতার মুখোশে বেশ মানিয়েছিল ছেলেটাকে। তাছাড়া তার দুটো চোখে যেন আলাদাই ভালো লাগার নিশ্বাস ঠেয়ে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছিল তাকে। সেদিন রাতেও বাড়ি ফেরেনি সে, থানার এক কোণে সারাটা দিন কেমন যেন মন মরা হয়ে বসে রয়েছে। আকাশে এক ফালি চাঁদ উঁকি দিয়ে যাচ্ছে, জানালা থেকে আগত জ্যোৎস্নায় থানার অন্ধকারময় ঘরের কোণটিতে মৃদু আলোকিত হয়েছে। হঠাৎই একজন জানালায় টোকা দিয়ে বলে উঠল, ম্যাডাম আপনার কল। বলে দিন আমি এখন বিজি আছি, কারোর সাথে কথা বলতে পারবো না। একজন আপনাকেই খুঁজছেন বললেন, খুব আর্জেন্ট, অনিরুদ্ধ বাবু। নামটা শোনা মাত্রই ঐশী এক প্রকার তাড়াহুড়ো দেখিয়ে কলটি রিসিভ করতে গেল। টেলিফোনটি কানে দেওয়া মাত্রই ওদিক থেকে একটা চাপা গলায় ছেলেটি বলে উঠল, তোমায় অনেক কথা বলার আছে, এখন যাতে করে তোমার মনের মধ্যকার সব সন্দেহের হয়তো অবসান হবে, শহরের এই অলৌকিক খুনগুলোর আসল খুনি কে তাও জানতে পারবে আজ, বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসো, নইলে হয়তো আরো অনেকগুলো প্রাণ এইভাবেই শহরের মুখ থেকে হারিয়ে যাবে, পারলে একাই আসবে, আসলে যা বলবো তা একান্তই গোপনীয়। আর হ্যাঁ, সার্ভিস রিভলভারটা আনতে ভুলে যেও না যেন, ওকে? হ্যালো হ্যালো হ্যালো। ঐশী কিছু বলবার আগেই ফোনটা কেটে গেল। ঐশী বার কয়েক হ্যালো হ্যালো বলল ঠিকই, কিন্তু ওদিক থেকে কোনো সাড়া আর এলো না। ঘড়ির কাঁটায় তখন সময় দেখাচ্ছে রাত 11টা। ড্রাইভারের থেকে জিপের চাবিখানা নিয়ে থানা থেকে বেরিয়ে রামগোপালকে একবার ফোন করে ঐশী। রামগোপালকে ছেলেটার বাড়ির ঠিকানা এক নাগাড়ে বলে সে জানিয়ে দেয় তাকে ঠিক কি করতে হবে। নিজের রিভলভারটা বেল্টে একবার হাত দিয়ে একটু নাড়াচাড়া করবার পর ঐশী একাই চলল ছেলেটির বাড়ির উদ্দেশ্যে। মিনিট দশেকের মধ্যে তার জিপের হেডলাইটের আলোটা গিয়ে পড়ল ভাঙাচোড়া সেই বাড়িটার সামনে। চারিদিকটা অন্ধকারময়,
আর ঝিঝি পোকার ডাকে একেবারে স্থির হয়ে আছে আশেপাশের এলাকাটা। আলোর একমাত্র যোগান বলতে ওই চাঁদের মৃদু জ্যোৎস্না। বাতাসেও একটা মায়াবী শৈত্যতা বিরাজ করছে। তখন বাড়ির সামনের দরজা খোলা আছে। এমন সময় ভেতর থেকে ছেলেটি উঁচু গলায় বলে উঠল, এসো, ভেতরে চলে এসো। ঐশী খুব ধীরে সুস্থে বাড়ির ভেতর প্রবেশ করল। অবশ্য তার ডান হাতটা রিভলভারের ঠিক ওপরেই রাখা আছে। যদি সেরকমই কিছু হয় তাহলে চালাতে তার বিন্দু মাত্র দ্বিধাবোধ করবে না সে। সকালের বসার ঘরের সামনে এসে উঁকি দিয়ে একবার ভেতরটা দেখার চেষ্টা করে ঐশী। তখনই আবার ছেলেটা বলে ওঠে, ওখানে নয়, ওখানে নয়, বরং সোজা চলে এসো। ছেলেটার কথা মতো আরও একটু এগিয়ে গেল সে। দেখল সামনেই একটা রুম থেকে সামান্য আলোর ছটা বাইরে বেরিয়ে আসছে। ঐশী সেই রুমের দিকে আরও কিছুটা এগিয়ে গেল। বাড়ির এদিকের পরিবেশটা যেন আরও দুর্বিষহ, আরও বেশি ভয়ানক। দেওয়ালে মাকড়সার দল স্তূপাকারে বাসা বেঁধে আছে। এক পা দুপা করে দরজার সামনে গিয়ে দাঁড়াতেই রুমের ভেতর থেকে একটা মোমবাতির মৃদু আলো ঐশীর মুখে এসে পড়ল। সে দেখল মেঝেতে একটা মোমবাতি জ্বলছে, আর তার সামান্য তফাতে একটা পড়ার টেবিল, আর সেই টেবিলের সামনে বসে রয়েছে ছেলেটি। টেবিলে বসে সে যেন কী সব একটা করে চলেছে। ঐশীকে দেখে ছেলেটি আবার বলল, আমি জানতাম তুমি আসবে। আমার মন বলছিল তুমি আসবেই। পাশে থাকা একটা চেয়ারকে নির্দেশ করে সে বলল, বসো এখানে। ঐশী কথা মতো এগিয়ে গিয়ে সামনের চেয়ারটিতে বসল। তারপর মেজাজি স্বরে বলল, কি কথা বলবেন বলুন এবার, এই খুনগুলোর খুনি কে? তার আগে বলো, যদি তাকে চোখের সামনে পাও তো কি করবে? এই রিভলভারের সবকটা বুলেটই তার বুকে তেগে দেব। হাত কাঁপবে না তো আবার? বিন্দুমাত্রও না। ওরকম নৃশংস পাপীকে মারতে পারলে পরেই আমি শান্তি পাবো। আচ্ছা, দেখব কেমন পারো। এবার বলুন কে সেই খুনি? এখুনিই জানতে পারবে খুনি কে। কথাটা বলেই অনিরুদ্ধ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তারপর ঐশীর থেকে একটু দূরে গিয়ে একটা পালঙ্কের পাশে ঠেস দিয়ে দাঁড়ালো সে। তারপর সমগ্র চোখে মুখে যেন একটা স্বস্তির ছাপ ফুটে উঠল তার। মুখ ভর্তি দাড়ির আড়ালে তার মুখে একটু একটু করে হাসি ফুটতে শুরু করেছে তখন। এবার তোমায় সেই গোপন কথাটা বলি যা একান্তেই লুকিয়ে রেখেছি এতদিন, নিজের মনকে পর্যন্ত টের পেতে দিইনি। কি? খুব ভালোবাসি তোমায়, বেশ অনেকটাই। অনেকদিন আগে থেকেই বাসতাম, অন্য কারোর জন্য নয়, বরং রোজ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তোমার অপেক্ষা করতাম। 38-এর এ বাসে করে রোজ তুমি বাড়ি ফিরতে, আর তখন দু চোখ ভরে দেখতাম তোমায়। কথাগুলো বলতে বলতেই হঠাৎ ছেলেটার গলা বসে এলো। সারা শরীরটা কেমন যেন কাঁপুনি দিয়ে উঠল তার। ভেতর থেকে কেউ যেন টুটি চেপে ধরছে তার। ঐশী তাড়াহুড়ো করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে রিভলভারটা তার দিকে তাক করে এগোতে যাবে, ঠিক তখনই ছেলেটা হাত নির্দেশ করে চাপা গলায় উচ্চারণ করল, বুঝতে পেরেছি আসলে আপনিই খুনি। ভালো মানুষের মুখোশ পরে বেশ ভুলিয়ে রাখতে চেয়েছিলেন আমায়, তাই না? এদিকে সারা শরীরটা এখন অলৌকিকভাবে পাল্টে যেতে শুরু করেছে ছেলেটার। বাড়ির চারপাশে এবার একটা জোরালো হিমেল বাতাস অবাধে কুণ্ডুলি পাকিয়ে বইতে শুরু করেছে। ক্ষণিকের মধ্যেই একটা অর্ধ নারী মূর্তিতে পরিণত হয়েছে ছেলেটি। তার মাথার একপাশের কালো চুল অনেকটা বেড়ে গিয়ে সেই
জোরালো হাওয়াতে ক্রমাগত উড়তে শুরু করেছে। তখন ছেলেটির মুখের একপাশে যে দুর্ধর্ষ নারীর রূপটি ফুটে উঠেছে তা দেখে ঐশী খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর অবাক ভঙ্গিতে চিৎকার করে উঠে সে বলল, দিদি! এদিকে সেই অর্ধনারী মূর্তিটি তীব্র স্বরে চিৎকার করে উঠে বলল, আমি তোর দিদি না, তোর কারণেই অনিরুদ্ধ সেদিন আমার হতে চায়নি। ওকে নিজের করে পাবো বলে মৃত্যুকে বেছে নিয়েছিলাম সেদিন, তাই আজ ওকে পেয়েছি। কাউকে ভালোবাসা তো দূরের কথা, কারোর কাছে পর্যন্ত আসতে দিইনি ওকে। আর যারা আসার চেষ্টা করেছিল তাদের সকলকে সরিয়ে ফেলেছি এই পৃথিবী থেকে। আর আর আজ তুই আবার ওকে কেড়ে নিতে চাস? এমন সময় ওই মূর্তি থেকে ছেলেটির কণ্ঠ শোনা গেল। আর্তনাদ করে সে বলছে, ঐশী, ঐশী, মেরে ফেলো, মেরে ফেলো এবার! আমি আমি খুনি, আমি কুলি, নিজের হাতে সকলকে খুন করেছি আমি, মেরে ফেলো এবার! আমায় আমায় মেরে ফেলো, ঐশী, মেরে ফেলো! না, তুমি খুন করনি, তুমি খুন করতে পারোই না। আমি আমি ভুল বুঝেছি তোমায়। এর আগেও এর আগেও অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি, কিন্তু কিন্তু এই ডাইনি কোনোবারেই আমাকে মরতে দেয়নি। বরং বরং এ হাত দিয়ে ও অনেকগুলো জীবন কেড়ে নিয়েছে। এই ডাইনির মুখে শুনেছিলাম ও তোমাকে খুব ভালোবাসে, তাই তোমার হয়তো কোনো ক্ষতি করবে না। ও মেরে ফেলো আমায়, আমায় মেরে ফেলো। আমার সাথে সাথে এই ডাইনি ও চিরতরে মুছে যাবে। ঐশি, মেরে ফেলো আমায়, মেরে ফেলো। ঐশীর থেকেও তোমায় আমি বেশি ভালোবাসি, তাই ওকে মারতেও আমি পিছু হাঁটবো না। এই বলে সেই অর্ধনারী পুরুষ মূর্তিটি দ্রুত গতিতে এগিয়ে গেল ঐশীর কাছে। তারপর দু হাত দিয়ে তার গলাটা চেপে ধরল। এমন সময় রামগোপাল কোথা থেকে এসে একটা লোহার রড দিয়ে সজোরে আঘাত করল সেই মূর্তিটির মাথায়। তৎক্ষণাৎ মূর্তিটি ঐশীর গলা থেকে হাত সরিয়ে রামগোপালের গলা চেপে শূন্যে তুলতে শুরু করল। একটা জোরালো আওয়াজ হলো, রামগোপালের প্রাণটা যেন বেরিয়ে যাওয়ার উপক্রম। আবারও মূর্তিটির ভেতর থেকে ছেলেটা বলে উঠল, ঐশী, তাড়াতাড়ি রিভলভারটা চালাও আমার বুকে, নয়তো আরো দুটো প্রাণ কেড়ে নেবো আমি, দাঁড়িয়ে দেখো না ঐশী, চালাও! ঐশীর দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। তখন কাঁপতে থাকা দুটো হাতে ভালো করে রিভলভারটা ধরলো ছেলেটার বুকের ওপর। ছেলেটা বারবার করে বলছে, আর দেরি করো না ঐশী, মেরে ফেলো আমায়, চালাও রিভলভার, চালাও ঐশী, গুলি করো আমাকে, গুলি করো। আমিও খুব ভালোবেসে ফেলেছি তোমায় অনিরুদ্ধ, পারলে দিদির মতন করেই না হয় ফিরে এসো আমার কাছে। ঐশীর মুখে কথাটা শুনে ওই মূর্তিটির বাঁ পাশের পুরুষ মুখটাতে একটা নিশ্চিন্ত হাসি ফুটে উঠল। তৎক্ষণাৎই একটা শব্দ শোনা গেল। সামনে থাকা ছেলেটির সাদা টি শার্টের অংশটা ধীরে ধীরে লাল রঙে ভিজে যেতে শুরু করলো। তারপর দুটো হাত রামগোপালের গলাটা ছেড়ে নিজের বুক চেপে ধরল। রামগোপালও আর্তনাদ করে মাটিতে পড়ে দরজার দিকে পিছু হটতে শুরু করেছে। ক্ষণিকেই সেই অর্ধনারী মূর্তিটি মিলিয়ে যেতে শুরু করেছে। তার বদলে সেই ছেলেটির কষ্ট কাতর হাসি মুখ ফুটে উঠছে এখন। নেমে সেই তা লুটিয়ে পড়ল মেঝের ওপর। নিস্তেজ দমকা বাতাসে মেঝের মোমবাতিটা নিভে গেছে। সঙ্গে সঙ্গে ঐশী ছেলেটির মাথাটা তার কোলে তুলে নিয়ে কাঁদতে শুরু করল। সেই জোরালো কুণ্ডলিকার বাতাস এখন একেবারে নিশ্চুপ, ঝিঝি পোকার ডাকও আর নেই। শুধু থেকে গেছে বলতে আকাশের এক টুকরো চাঁদের আলো আর না পাওয়ার অশ্রুজড়িত দুটো মুখ। আসলে কিছু মুখও সে আড়ালে, কিছু কিছু ভালো মুখও থেকে যায়, যারা হয়তো হারিয়েও যেতে চায় ওই নকল মুখোশ নিয়েই। কিন্তু ভালোবাসা ঠিকই চিনে নেয় ওই নকল মুখোশের আড়ালে থাকা তার ভালোবাসার মানুষটাকে, তার ভালোবাসার মুখটাকে। এতক্ষণ শুনলেন সন্তু মাইতির লেখা মুখোশের আড়ালে। গল্পকার সন্তু মাইতির কাছে আমরা চিরকৃতজ্ঞ আমাদের পাশে থাকার জন্য।